কিন্তু খুব হয়তো ভালো ধারণা নাই, এরকম হতে পারে। প্রথমে যে বিষয়টা আমাদের একটু জানা দরকার, আমার সম্পর্কে হয়তো আপনারা খুব বেশি জানেন না, হয়তো আমার নামটা জানেন। তো মূলত আমি কাজ করি হলো অনেকগুলো সেক্টরে, মেইনলি স্পন্দন আইটি হলো আমার মেইন কোম্পানি, সেটা অবশ্য এখানে দেয়া নাই মনে হয়। আছে, আচ্ছা, আর আছে হলো থিম ফরেস্টের একটা অ্যাকাউন্ট আছে আমাদের কোড পিকজার নামে, থিম ফরেস্টে যে থিম ডেভেলপমেন্ট হয় বেসিক্যালি আমি ওইটা নিয়ে কাজ করি। আর রিসেন্টলি যেটা শুরু করেছি সেটা হলো সিডিপি, cdp.com.bd, এটা বেসিক্যালি একটা ডিফারেন্ট টাইপের এডুকেশন সিস্টেম, বেসিক্যালি অ্যাডভান্স এডুকেশন সিস্টেম বলা যায় আর কি। এটা নিয়ে আমরা হয়তো শেষের দিকে কথা বলবো যদি সুযোগ থাকে। আর এমনিতে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি 95 থেকে কাজ করি প্লাস সাথে ট্রেনিং করাই, 95 থেকে 2005 পর্যন্ত আমি বেসিক্যালি ট্রেনিং করিয়েছি, তারপরে মোটামুটি বন্ধ ছিল লং টার্ম, তারপরে 2015 থেকে আবার শুরু করেছি এখান থেকে, স্পেশালি বিআইটিএম থেকে। এখানে অলরেডি আমাদের 22 ব্যাচ কমপ্লিট হয়েছে। আর এমনিতে আমি দুইটা বই লিখেছিলাম, একটা ছিল ডিজিটাল ভিডিও এডিটিং যেটা পাবলিশ হয়েছিল সিস্টেক থেকে, আর একটা বই ছিল জ্ঞান কোর্স থেকে বের হওয়া, ওইটার নাম ছিল সহজে শেখার কম্পিউটার, এটা বেসিক্যালি বাচ্চাদের এবং যারা বিগিনার তাদের জন্য। আপনি চেয়ারটা নিয়ে সামনে আসেন তাহলে সুবিধা হবে, অন্যরা আসতে পারবে, একদম সামনে চলে আসেন। আর এমনিতে কিছু বড় বড় অর্গানাইজেশনের কাজ করেছি আমি, তেমন কোনো পোর্টফোলিও নাই আমার। আজকের ক্লাসের আইটেমগুলো কী কী থাকবে সেগুলো নিয়ে বেসিক্যালি এখানে লিস্টেড করা হয়েছে, যেগুলো আপনাদের কোর্স আউটলাইন অলরেডি আছে। প্রথমে আমরা কথা বলবো কালার নিয়ে, মূলত কালার জিনিসটা কি, আমরা সবাই আসলে কালারে খুব অভ্যস্ত বা কালার সম্পর্কে জানি, ধারণা আছে না সবার? আমরা প্রিন্টিং, যেহেতু আমরা কোর্সটার নাম গ্রাফিক্স ডিজাইন, সেক্ষেত্রে যদি কিছু একদম বেসিক জিনিস যদি আমরা প্রিন্টিংকে না জানি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? সেই জন্য মূলত আসলে আমি এই জিনিসগুলো অ্যাড করেছি, যে প্রিন্টিংয়ের বেসিক জিনিসগুলো আমাদের জানা আমার মনে হয় প্রয়োজন। তার মধ্যে আছে টাইপ অফ প্রিন্টিং, প্রিন্টিং প্রসেস, হাউ টু মেক প্লেট, হাউ টু মেক পজিটিভ, হাউ টু ডিফাইন ওয়ার্ক সাইজ লাইক ফ্লেয়ার, বিজনেস কার্ড, এক্সেট্রা। টাইপ অফ প্রিন্টিং যদি আমরা এক্সপ্লেন করি যে কী ধরনের প্রিন্টিং হয়, আমরা যদি একটু ব্যাকে যাই, পিছনের দিকে যাই, জানি না অনেকের হয়তো ধারণা আছে কি না, যে একসময় যে প্রিন্ট করা হতো, প্রিন্ট করার পরে দেখা যেত যে লেখাটা একটু ভিতরের দিকে দেবে গেছে, চাপ দেওয়া আছে, ওই টেকনোলজিটাকে বলা হয় লেটার প্রেস টেকনোলজি। এটা আসলে খুব শুরুর দিকে যখন শুরু হয় প্রিন্টিংয়ের, আরেকটু ইতিহাস যদি বলি, প্রিন্টিং যে শুরু করে বা এই টেকনো মানে প্রিন্টিং নিয়ে যে চিন্তা করে বা প্রিন্টিং যে আবিষ্কারক, সে ছিল আসলে একজন ঘড়ি মেকার, মানে সারপ্রাইজিং না বিষয়টা, একজন ঘড়ি মেকার সে প্রিন্টিং এর আবিষ্কার কেমন করে করলো, এটা আসলে কাকতালীয় ভাবে হয়েছে। কাকতালীয় বলতে এরকম যে সে আসলে একটা জায়গায় লিখে রাখছিল চক দিয়ে, চকের ইউজ কিন্তু অনেক আগে থেকে হচ্ছে, তো চক দিয়ে লিখে রাখার পরে সে একটা জায়গায় রেখেছে চক ওই লিখাটা, তো সে যখন উল্টালো দেখলো যে ওইখানে চকের গুঁড়োগুলো পরে একটা লিখা হয়েছে, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের উল্টা মনে হচ্ছে। তার মনে হলো যে এটা যদি করা যায়, যে আমি এক জায়গায় লিখলাম, এটা যদি আরেক জায়গায় ছাপ দিয়ে কপি বানানো যায়, তার মানে আমি এমন কিছু কাজ করতে পারবো যে মাল্টিপল কপি বানানো সম্ভব। তার ওই আইডিয়া থেকে বেসিক্যালি মূলত ডেভেলপমেন্ট হতে হতে আজকের প্রিন্টিং টেকনোলজি। তারপরে যে যেটা পপুলার ছিল বা আমি যেটা দেখেছি সেটা ছিল লেটার প্রেস টেকনোলজি। লেটার প্রেস টেকনোলজিতে যখন প্রিন্ট করা হতো তখন আসলে লেটারগুলো খোদাই করে এরকম বানানো হতো, এক একটা অ্যালফাবেট বানানো হতো, সরি, এবং সেগুলো বসিয়ে একটা ফর্মা দাঁড় করানো হতো। মনে করেন আজকে আপনি যেই শীটটা দেখতে পাচ্ছেন, যে লেখাটা খুব ইজি সুন্দর করে এখন আমরা কম্পিউটারে প্রিন্ট করে নিয়ে আসতে পারছি, এটা বানাতে হলে আসলে দেখা যেত শুধু এটা ফর্মাটা রেডি করার জন্য 3 থেকে 4 ঘন্টা প্রয়োজন হতো। কারণ এই লেখাগুলো যেটা করতে হতো, আমরা যে কিবোর্ড দেখতে পাচ্ছি এরকম কিবোর্ডের মতো কেস ছিল, কেসের মধ্যে এরকম অ্যালফাবেটগুলো থাকতো, সেগুলো কালেক্ট করে বসিয়ে স্পেসিং দিয়ে এই জিনিসটা রেডি করতে হতো। দেখা যেত এখানে কত ভুল আছে, সেগুলো কি করতে হতো, একটা ছাপ দিয়ে প্রিন্ট করে দেখতে হতো কতগুলো ভুল আছে, দেখে সেগুলো কারেকশন করা হতো।
কিন্তু সারপ্রাইজিং আরেকটা সমস্যা ছিল, যেহেতু আমরা লেখাটা সোজা চাই তাহলে অ্যালফাবেটগুলো কি থাকবে, উল্টা থাকবে। তার মানে কি আপনি ওটা প্রিন্ট না করার পর আসলে অনেক সময় বোঝা যেত না। যদি আপনি কেস ভুল করেন, তার মানে আমরা টাইপে যদি ভুল করি ইনস্ট্যান্ট হয়তো দেখতে পাই, কিন্তু তখন তো দেখার কোনো উপায় ছিল না। আপনি হয়তো নিতে ভুল করেছেন, তখন এই সমস্যাটা হতো। আর লেটার প্রেস টেকনোলজিটা আসলে খুব পেইনফুল ছিল, কেউ জানেন কিনা আমি জানি না। এটা এরকম একটা ওয়ে ছিল যে সে একবার যাবে, একটা ছাপ দিয়ে চলে আসবে, এই আসার টাইমের মধ্যে পেপারটা সরিয়ে আর একটা পেপার দিতে হতো, তাতে দেখা যেত অনেকের হাত আঙ্গুল সাইজ হয়ে গেছে, খুব পেইনফুল ছিল। তো হোয়াট এভার, ওই থেকে শুরু। তারপরে যে টেকনোলজিটা আসলো অফসেট প্রিন্টিং টেকনোলজি, যেটা আমরা হয়তো অনেকে জানি এবং বাংলাদেশে খুব পপুলার, আর এখন পর্যন্ত বাংলাদেশে যে প্রিন্টিংটা মোটামুটি নিউ কামিং সেটা হলো গ্রাভিও টেকনোলজি। গ্রাভিও টেকনোলজিটা হলো আপনারা যে চিপসের প্যাকেট বা বিভিন্ন প্লাস্টিকের উপরে যে প্রিন্টগুলো দেখেন কত সুন্দর স্মুথ, এগুলো ইনিশিয়াল স্টেজে প্রথম দিকে আনা হতো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে, এখন আমার জানা মতে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর মালয়েশিয়াতে এক্সপোর্ট করা হয় প্রিন্টিংটা। তারপরে বাংলাদেশ মোটামুটি অনেক এগিয়ে গেছে। আর অফসেট প্রিন্ট, অফসেট প্রিন্টিং যেটা আর কি, অফসেট প্রেস যেটাকে বলা হয়, এটার মধ্যে যে প্রসেসটা আছে তার মধ্যে নর্মালি যেটা করা হতো যে চার কালারে যে প্রিন্টিং হয়, প্রথমে এক কালার ছাপা হতো, তারপর আরেক কালার, তারপর আরেক কালার, এরকম চারটা করে করা হতো। এখন আসলে অনেক অ্যাডভান্স হয়েছে, যে টেকনোলজিটা আমরা আজ থেকে আরও 20 বছর 22 বছর আগে শুনেছি বাংলাদেশে আসে নাই, এখন বাংলাদেশে আসছে 20 বছর 22 বছর পরে, যখন নাকি ওয়ার্ল্ডে সব জায়গায় পুরনো হয়ে গেছে, এখন বাংলাদেশে নতুন। সেটা সেটা কি হয়, অ্যাট এ টাইম চারটা প্রিন্ট হয়ে বের হয়, আপনি এখান থেকে ইনফরমেশনগুলো দিবেন, তারপরে ওইখানে যখন বেরোবে পেপারটা চারটা প্রিন্ট হয়ে বেরোবে। যেমন নিউজ পেপার, নিউজ পেপার কী হয় যে অ্যাট এ টাইম কিন্তু চারটা প্রিন্ট হয়ে তারপরে বের হয়, এটা ফোর কালার প্রিন্টিং বলে, অ্যাট এ টাইম ফোর কালার প্রিন্ট হয়ে তারপরে বেরোচ্ছে। মাঝখানে ছিল আরেকটা প্রসেস, সেটা ছিল বাই কালার, মানে দুইটা করে কালার সে অ্যাট এ টাইম প্রিন্ট করতে পারে, এখন ফোর কালার প্রিন্ট হয়। হ্যাঁ, সিএমওইকে। তারপরে যেটা আছে এখন গ্রাভিউর প্রিন্টিং, গ্রাভিউর প্রিন্টিংটা আসলে কী হয়, টেকনিকটা হলো এরকম যে একটা মেটালের সিলিন্ডার থাকে, সিলিন্ডারটা আমরা চিনি পাইপের মতো আর কি, এটাতে বেসিক্যালি যে টেকনোলজিতে মনে করে লেখাটা আছে এটা পজিটিভ করা হয়, পজিটিভ করে এটার উপরে কিছু কেমিক্যাল দেওয়া থাকে, কোটেড কেমিক্যাল থাকে, লাইটের রিফ্লেকশনের রিফ্লেকশন দিয়ে যে যে অংশটা ব্ল্যাক আছে সেখানে কি হয় লাইট পাস করে না, আর বাকি জায়গাটা লাইট পাস করে। তাহলে লাইট যে জায়গা দিয়ে পাস করছে না সেই জায়গাটা কোটেডটা কি থাকে, মানে শক্ত থাকে, এটার কিছু করা যায় না, বাকি জায়গাটা কেমিক্যাল দিয়ে বার্ন করে দেয়। তাহলে কি হচ্ছে, এই জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে, বাকিটা নিচু হয়ে যাচ্ছে, এই টেকনোলজিতে সিলিন্ডারগুলো বানানো হয়, দেন প্রিন্টিংয়ে যায়। এক একটা সিলিন্ডারের খরচ প্রথম যখন শুরু হয়েছে তখন ছিল সম্ভবত 1,20,000-1,10,000 টাকা, এখন সম্ভবত এটা রিডিউস হয়ে আমি লাস্ট যতটুকু জানি 32,000-35,000 টাকার মধ্যে আসছে এক একটা সিলিন্ডার। এই জন্য আসলে ওই প্রিন্টিং করতে গেলে আপনি যখন বলবেন যে আমি একটা প্লাস্টিকের জিনিস উপরে প্রিন্ট করব, তখন কোয়ান্টিটি বলবে কত লাখ, মানে প্রথমে আপনাকে লাখের কথা বলবে, কারণ যদি আপনি হিউজ না করেন তাহলে আসলে পোষাবে না, কারণ এক একটা সিলিন্ডার বানাতে যদি 30-35,000 টাকা খরচ যায়, তাহলে চারটা কালার যদি প্রিন্ট হয় তাহলে কতগুলো টাকা খরচ যাবে, এই জন্য আসলে অনেক টাকার মামলা, যেহেতু এই জন্য ছোটোখাটো কাজগুলো করা হয় না। প্রিন্টিংয়ের যে প্রসেসটা আমরা প্রসেসটা একটু পরে দেখব, আর প্লেট মেকিংয়ের যে বিষয়টা আছে, এখন আসলে সব কিছু ডিজিটাল, এখন লাইফ অনেক অ্যাডভান্স হয়েছে। আপনারা যদি দেখেন পরে আছে হাউ টু মেক পজিটিভ, এই পজিটিভের পার্টটা এখন আসলে আর নাই। এক সময় বাংলাদেশে হিউজ একটা বিজনেস ছিল পজিটিভ মেকিং, পজিটিভ বানানো, আপনি যে ডিজাইনটা তৈরি করবেন, ডিজাইনটা তৈরি করার পরে মূলত যায় হলো পজিটিভ হাউসে যেত, যেখানে রিপ বলে একটা কথা আছে, রিপিং থেকে কালার সেপারেশন হতো, কালার সেপারেশন হয়ে চারটা কালারের জন্য চারটা প্লেট তৈরি হতো, পজিটিভ তৈরি হতো, দেন সেটা প্রিন্টিংয়ে যেত। এখন পজিটিভের বিজনেসটা টোটালি নেই, নেগেটিভ তো আমরা দেখেছি তাই না, যে ছবি তোলার পরে ফিল্মে আমরা ছবি তুলেছি, যখন হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই দেখেন নাই, এখন হয়তো নাই ফিল্মের তাই না খুব একটা। ওইখানে যে পজিটিভ নেগেটিভগুলো ছিল, নেগেটিভের ঠিক উল্টো হলো পজিটিভ, পজিটিভ মানে হলো ঠিক এরকম, এখানে যেরকম দেখতে পাচ্ছেন এরকম পজিটিভ, আর নেগেটিভ হয় কীরকম, এইটা ব্ল্যাক, এই দিকগুলো হোয়াইট ট্রান্সপারেন্ট। এখন যেটা হয় ডিরেক্টলি সিটিপি বলে আর কি, যে ডাইরেক্ট আপনার ইয়ে থেকে, ডিজাইন থেকে সে প্লেটে চলে যায়, এখন আর পজিটিভটা তৈরি হয় না, ডিরেক্টলি প্লেট তৈরি হয়ে যায়। আচ্ছা, আমরা নিচে যে লাস্ট পয়েন্টটা আছে সেটা নিয়ে কথা বলবো, হাউ টু ডিফাইন ওয়ার্ক সাইজ।
এটা যখন আমরা পেপারগুলো দেখবো, পেপারের বিষয়টা দেখবো, তখন আমরা জানবো। ইনিশিয়ালি স্টেজে মোটামুটি লেটার প্রেসের বিগিনিংটা এরকম টাইপের কিছু মেশিন ছিল। আর এটা যদি একদম কাছাকাছি আমরা যাই, তাহলে যেটা দেখবো লেটার প্রেস মেশিনগুলো কেমন ছিল, এই দেখেন কিবোর্ড আছে, এখানে বিভিন্ন কি রাখা আছে, এখান থেকে নিয়ে এরকম একটা ফরম্যাট, এটাকে ফর্মা বলা হয়, ফরম্যাট বানানো হতো। বানানোর পরে সেগুলো এরকম পাশাপাশি সাজিয়ে রাখা হতো, দেন যেটা দরকার সেটা প্রিন্টিং হতো। আর মেশিনটা ছিল এরকম যে এখানে পেপারটা দেওয়া হতো, এখানে আপনার যে ম্যাটেরিয়ালটা থাকবে প্রিন্ট হবে সেটা আসবে, এখানে কিছু রোলার আছে, রোলারগুলো এখানে এসে সে একবার করে ঘুরে যায় ওই ফাঁকে, যেই ফাঁকে এটা দূরে আসে, ঘুরে কি করে সেটার উপরে কালার লাগিয়ে যায়, মানে রংটা দিয়ে যায়। রংটা দিয়ে এসে যখন চলে যায় এই ফাঁকে আপনাকে পেপারটা দিতে হয়, দেন পেপারটা দিয়ে এখানে ছাপ লেগে তারপরে আবার বের হয়ে আসতে হয়। যদি আপনি পেপারটা একবারে আনতে না পারেন তাও সমস্যা আছে, কি সমস্যা, ডাবল প্রিন্ট হবে, তার মানে আরেকটু প্রবলেম তৈরি হবে। সো এই টেকনোলজিটা এখন নাই, আমার জানা মতে বাংলাদেশে কোথাও আছে বলে আমি জানি না, থাকতে পারে পুরনো ঢাকায় থাকতে পারে। অফসেট প্রিন্টের যে প্রসেসটা এখন যেভাবে করা হয়, এখন একটু ডিজিটাল ওয়েতে হয়েছে, এবং মানে এই টেকনোলজিটা যখন শুরু হয় তখন লাইফ অনেকখানি ইজিয়ার হয়েছে, যে আপনাকে এত কিছু করতে হচ্ছে না। এক জায়গায় আপনি পেপার দিচ্ছেন, পেপার দেওয়ার পরে সে এখানে যাবে, কতগুলো প্রসেস পার হয়ে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে, এবং আসার সময় যে কাজটা করবে সে এই শর্ট টাইমের মধ্যে সে শুকানোর কাজটাই করবে, যে শুকিয়ে রেডি হয়ে বের হয়ে আসবে, কারণ রংটা তো কাঁচা থাকে, সেটা প্রিন্ট করছে, প্রিন্ট করে বের হয়ে আসছে। আমরা যদি এটার ইনসাইডটা দেখি একটু, ইনসাইডটা কিভাবে কাজ করে, ইনসাইডটা মূলত আসলে দুইটা প্রসেসে হয়, কারণ যেহেতু পজিটিভ হচ্ছে, পজিটিভে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ থেকে আবার পজিটিভ হচ্ছে, এটা হলো প্রসিডিওর। প্রথমে প্লেটে যাবে, এটা হলো প্লেট, এটা হলো ব্ল্যাঙ্কেট বলে, ব্ল্যাঙ্কেট থেকে পেপারে যাবে, কারণ ডিরেক্টলি যদি প্লেট থেকে যায় তাহলে আসলে পেপারে যে যখন ছাপটা পড়বে তখন হয়তো দেবে যেতে পারে, বা পেপারটা যেহেতু শক্ত জিনিস প্রবলেম করবে। এটা মূলত প্লাস্টিকের, এই ব্ল্যাঙ্কেটটা প্লাস্টিকের, প্লাস্টিক থেকে যখন পেপারে যায় এটা ইজি প্রসেসে হয়, কোনো প্রবলেম তৈরি করে না। এটা মোটামুটি আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখিয়েছি। তারপরে এখানে পয়েন্টগুলো আছে যে এক জায়গায় কালি দেওয়া হয়, কালিগুলো প্রসেস হয়ে আস্তে আস্তে এক শর্ট প্রিন্টিং শেষ হয়। এখনকার সময়ে সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজিটা অফসেট প্রিন্টিং এর ক্ষেত্রে সেটা হলো ফোর কালার প্রিন্টিং। যে ফোর কালারে চারটা ইউনিট থাকে, এখানে দেখেন পেপার স্ট্রাক করে দেওয়া আছে, এটার আসলে অনেক ইতিহাস আছে, ইনসাইট বলতে গেলে অনেক সময় লাগবে। জাস্ট এখানে পেপারগুলো রাখা আছে, এটা প্রিন্ট হয়ে প্রসেস হয়ে এখানে বের হয়ে আসে। হ্যাঁ, এটা অবশ্য কন্ট্রোলার, তার পাশে জায়গা আছে পিছনে, ওই পেপার ওই জায়গাটার প্রিন্ট শেষ হয়ে চলে আসে। এই মধ্যে যখন যাচ্ছে, যাওয়ার মধ্যে আসলে অনেক কাজ হয়, কী কী হয়, এখানে প্রিন্ট হচ্ছে, তারপরে শুকানো হচ্ছে, তারপরে প্রিন্ট হচ্ছে, তারপরে শুকানো হচ্ছে, নাহলে একটা কালারের পর একটা কালার লেগে যাবে, এই প্রবলেমগুলো তৈরি হবে। সেই জন্য বেসিক্যালি স্টেপগুলো যেতে যেতে শুকানো হয়, সর্বশেষে যেয়ে প্রিন্ট হয়ে নিচে পড়ে বের হয়, লাস্টে যেটা হয় দেখেন একটার উপর একটা পেজ পড়তেই থাকে, তখন কী হবে, কালি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তার মানে কি, শেষে আসলে এমন কিছু প্রসিডিওর হয় যাতে শুকিয়ে সে 100% ওকে থাকে, যেন এর মধ্যে আর একটা পেপার পড়লে প্রবলেম তৈরি করেন প্রবলেম না হয়। এই হলো মোটামুটি প্রিন্টিং এর ইনফরমেশন। আচ্ছা, ইউনিট তো আসলে অনেক কিছুই হয়, এখন আমরা দেখবো ইউনিট অফ লেন্থ। ইউনিট অফ লেন্থ আপনারা অলরেডি কিছুটা দেখেছেন, কমন ইম্পেরিয়াল ইউনিট অ্যান্ড ইউএস কাস্টমার ইউনিট অফ লেন্থ ইনক্লুডিং, অনেকগুলো বিষয় আছে তাই না, থ্রো, মাইল, লাইন, ইঞ্চ, ফুট, ইয়ার্ড, মাপের জন্য তো এই জিনিসগুলো আমরা ইউজ করি না, আর কিছু আছে নাকি, লেন্থ মানে লেন্থ মাপার জন্য আমরা এগুলোই তো সচরাচর ইউজ করি, নাকি আর কিছু আছে, কিন্তু মাপের একক কি আমরা কি জানি যে কোন এককটা দিয়ে সাধারণত লেন্থ মাপা হয়, মিটার, কিন্তু এখানে তো মিটার নাই, আছে তাহলে ভুল করেছে মনে হয়, নাকি আমি ভুল করেছি, দেই নাই, ও ইয়ারই তো মিটার। আচ্ছা, আর কোনো একক কি আপনাদের জানা আছে, সময় নষ্ট না করে আমরা সামনের দিকে যাই। প্রিন্টিং হোক অথবা মানে আমরা যে সফটওয়্যারগুলো শিখব, এই সফটওয়্যারগুলোতে যেসব একক লেন্থ মাপার জন্য যে এককগুলো ইউজ করা হয় সেগুলো দেখেন উপরে দেওয়া আছে, লেফট সাইডে ইঞ্চ,
পাইকা, পয়েন্ট, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, এই জিনিসগুলো মূলত আমাদের একক হিসেবে কাজ করে। এখন কোনটা কোথায় ইউজ করবেন, সব একক সব জায়গায় ইউজ হবে না। যেমন আপনি পিক্সেল যদি ইউজ করেন প্রিন্টিং এর ক্ষেত্রে, তখন আপনি প্রবলেমে পড়বেন। পিক্সেলটা ইউজ হবে শুধুমাত্র ইউআই ডিজাইনের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে। কারণ হলো ইলেকট্রনিক্স মিডিয়া সবসময় ক্যালকুলেশন করে পিক্সেল হিসেবে। ইনসিটা আমরা কমন জানি, যে কোনো জায়গায় ইউজ করতে পারি, তাই না? প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা যখন কোনো মেজারমেন্ট নিব, পেপার নিব, তখন ইনসিতে নিব। পাইকার ইউজটা সাধারণত করা হতো যখন আমরা লেটার বেস টেকনোলজি ইউজ করেছি, তখন মূলত পাইকার ইউজটা ছিল। পয়েন্ট হলো আমরা যখন টাইপ নিয়ে কাজ করব, টেক্সট নিয়ে যখন কাজ করব, তখন এটার হিসেবটা করব আমরা পয়েন্ট দিয়ে। বাই ডিফল্ট ইলাস্ট্রেটর ফটোশপ পয়েন্ট দিয়েই হিসেব করে। পিক্সেলটা কাজ করবে হলো যখন আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করব। সেন্টিমিটার, মিলিমিটার এই দুটো প্রিন্টিং এর ক্ষেত্রে কাজে লাগে। পেপারের ক্ষেত্রে সাধারণত তিনটা জিনিস ইউজ হয়, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, এই তিনটা। আমি আপনাদের ডিফারেন্সিয়ালগুলো বোঝানোর জন্য দিয়ে দিয়েছি ডান পাশে, যে 1 ইঞ্চ ইজ ইকাল টু কত পয়েন্ট, 72 পয়েন্ট আছে। 1 ইঞ্চ ইজ ইকাল টু 66 পাইকা। আর পিক্সেল যদি যান, 1 ইঞ্চ ইজ ইকাল টু 96 পিক্সেল। আর ইঞ্চ যদি হয় আপনার সেন্টিমিটারে 2.54, মিলিমিটার 25.4 মিলিমিটার। এগুলো তো বুঝতে কারো সমস্যা নেই, তাই না? এগুলোই কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজ। আপনি কিভাবে বলতে পারেন যে এগুলো রিকগনাইজ কিনা? ফটোশপের বয়স অলরেডি 21 বছর চলছে, জানেন মনে হয় আপনারা, ফটোশপ লঞ্চিং থেকে শুরু করে 21 বছর চলছে। আপনারা যদি ফটোশপের উপরে, আমরা অলরেডি ইলাস্ট্রেটর শিখছি, ইলাস্ট্রেটরের রুলার এনে রাইট বাটন ক্লিক করলে কিন্তু আমরা ওই মেজারমেন্টগুলোই দেখতে পাই। ফটোশপে কিন্তু একই জিনিস। যদি এরকম হতো যে এই ইউনিটগুলো আসলে পারফেক্ট না হতো, অথবা এই ইন্ডাস্ট্রির সাথে না ম্যাচ করতো, তাহলে কিন্তু এগুলো থাকতো না, হয়তো ডিফারেন্ট কিছু আসতো। যেহেতু 20 বছর 21 বছর ধরে এই সফটওয়্যারগুলো, এই ইউনিট মেজারমেন্টগুলো চালিয়ে আসছে, পিক্সেলটা এক সময় কিন্তু ছিল না। এই পিক্সেলটা আমরা যখন 95-এর দিকে ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করতাম, তখন পিক্সেল ছিল না, পিক্সেল নতুন করে অ্যাড করা হয়েছে। তখন আসলে ইলেকট্রনিক্স মিডিয়া নিয়ে চিন্তা করে না এই সফটওয়্যারগুলো। তো যখন মনে হয়েছে যে এখন ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে তারা ইন্টিগ্রেট করবে, তখন ওরা পিক্সেলে ইনক্লুড করেছে, বাকিগুলো আগে থেকেই ছিল। তার মানে হলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড এই ইউনিট মেজারমেন্টগুলো ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতে ইউজ হয়। সো আমরা প্রিন্টিং এর ক্ষেত্রে বা আমাদের কাজের ক্ষেত্রে আমরা এগুলাকে একটা স্ট্যান্ডার্ড মেজার করতে পারি, তাই না? যদি এরকম না হতো যে না এই মেজারগুলো আসলে প্রবলেম আছে, তাহলে কিন্তু কমপ্লেইন আসতো বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে বলতো। যেমন আপনারা জানেন যে হিটলারের একটা সিম্বল আছে, জানেন ওদের যে নাৎসি বাহিনীর একটা সিম্বল আছে, ওইটা মাইক্রোসফট ইনক্লুড করেছিল, এবং এ নিয়ে কিন্তু অনেক লিখালেখি হয়েছে। শেষ পর্যন্ত মাইক্রোসফট যখন আপডেট করলো 98 থেকে তার পরের ভার্সনে, তখন এই সিম্বলটা বাদ দিয়ে দিয়েছে। এক্সপিতে ছিল, মেবি, আমার এক্স্যাক্টলি মনে নেই, কোনো একটা ভার্সনে ইনক্লুড করা হয়েছিল, তারপরে বাদ দিতে বাধ্য হয়েছে, কারণ এটা নিয়ে অনেক লিখালেখি হয়েছে, এটা কেন থাকবে। তো যদি এরকম হতো যে ফটোশপের মধ্যে, ইলাস্ট্রেটের মধ্যে যে ইউনিটগুলো ইউজ করা হচ্ছে এগুলো যদি প্রবলেম হতো, তাহলে কিন্তু এটা নিয়ে অনেক লিখালেখি হতো, কিন্তু এ নিয়ে আমার জানা মতে কেউ কোনো কথা বলেনি। ফটোশপ ইলাস্ট্রেটর কিন্তু শুধু প্রিন্টিং সেক্টরের অথবা যারা ইউআই ইউএক্স নিয়ে তারাই কাজ, যারা কাজ করে এরাই ইউজ করে না। অনেক সেক্টরের লোকজন আছে, যারা ফটোগ্রাফার তারা কাজ করে, যারা আর্কিটেকচার তারা কাজ করে, যারা ভিডিও এডিটর তারা কাজ করে, অনেক সেক্টরের লোকজন কিন্তু এই দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করে। সো এইটা আসলে মাল্টিপল পিপল যেহেতু ইউজ করে, হোপফুলি প্রবলেম নাই। প্রবলেম যদি থাকতো, তাহলে আর এই মেজারমেন্টগুলো হয়তো থাকতো না। আমরা এগুলো নিয়ে আর একটু ডিটেলস আলোচনা করবো একটু পরে। তার মাঝখানে যে জিনিসটা আসবে সেটা হলো পেপার। পেপারের কিছু নাম আমরা খুব পরিচিত জানি, কিন্তু উপরে প্রথম দুইটা নাম খুব একটা পরিচিত না, নিচের নামগুলো আমরা জানি, এ4 সাইজ, লেটার, লিগেল, ট্যাবলয়েড, এই নামগুলো আমরা খুব পরিচিত, তাই না? কিন্তু ডিমাই, ডাবল ডিমাই, এই দুইটা নাম কি খুব আমরা চিনি? খুব একটা চিনি না। আচ্ছা, ডিমাইয়ের সাইজটা আমি ডান পাশে দিয়ে দিয়েছি। ডিমাই সাইজ হলো 18x23 ইঞ্চ, ডাবল ডিমাই হলো 23x36 ইঞ্চ। তার মানে কি, যে আমার পেপারটা যদি এটা 50% থাকে, তার ডাবল হলো ডাবল ডিমাই। আর পেপার সবসময় আমরা নিউজ পেপার যখন পড়ি, পড়া শেষ করে যখন মনে করেন নিউজ পেপারটা এরকম থাকে, তাই না? এটাকে যখন ভাঁজ করি, আমরা কি এরকম করে ভাঁজ করি? আমরা সবসময় এই জায়গাটা ফোল্ড করি, কারণ যেদিকে বেশি লম্বা সেদিকে কাট করা হয়। তাহলে ঠিক এখানে কিন্তু তাই করা হয়েছে, 23x36
ডিভাইড করা হয়েছে 36 কে, আসছে কত? 18। তাহলে পেপারের কাটার সিস্টেমটা হলো যেটা বড় থাকবে সেইখান থেকে কাটা হবে, এই জিনিসটা একটু মনে রাখবেন, তাহলে আপনাদের কাজে লাগবে। নিচে একটা জিনিস দেওয়া আছে দেখেন, পেপারের জিএসএম বলে একটা কথা আছে, জিএসএম মানে হলো গ্রামস পার স্কোয়ার মিটার, পেপারের ওয়েট হিসেবে যেটাকে বলা হয়, যে পেপার যে মেজারমেন্ট করে সেটা হলো জিএসএম দিয়ে। আপনি বাজারে গেলে অথবা যখন প্রিন্ট করবেন, প্রিন্টিং এর ক্ষেত্রে আপনাকে বলবে যে কত জিএসএম এর পেপার আপনি প্রিন্ট করবেন। এখন তাহলে জিএসএম টা কি জিনিস সেটা আমাদের জানা উচিত না, যেহেতু আমরা এই সেক্টরে মাস্টার হতে যাচ্ছি বা পণ্ডিত হতে যাচ্ছি, তাহলে আমাদের জেনে রাখা উচিত, একাডেমিক টার্ম গুলো জানা উচিত। আচ্ছা, একটা জিনিস আমি সাধারণত আপনাদের শিখাই অ্যাটলিস্ট এই ক্লাসের মধ্যে, সেটা হলো একটা ম্যাথ শিখাই, যেটা হয়তো আপনাদের ক্লাসে বলেছে তাই না, যে একটা বাস্তবমুখী ম্যাথ আমরা শিখব। তার আগে আপনারা কিছু ইনফরমেশন জানেন যে ইন্টারন্যাশনালি কিন্তু বাংলাদেশি বাঙালি যারা আছে এরা ম্যাথের উপরে কিন্তু খুবই ফেমাস। আমার একজন ফ্রেন্ড আছে যে ইংল্যান্ডে থাকে, ফিনল্যান্ডে থাকে, তো সে যেটা বলে যে আমাদের দেখলেই আসলে ওরা বলে যে তোরা তো ম্যাথে মাস্টার। আসলে কিন্তু বাংলাদেশের লোকজন ম্যাথে অনেক ভালো জানেন, এবং বাংলাদেশি 30% ইঞ্জিনিয়ার নাকি ইন্টেলের যে চিপ ডিপার্টমেন্ট আছে সেটাতে কাজ করে, ইন্টেলের যে চিপ তৈরি করে সেই ডিপার্টমেন্টে বাংলাদেশি 30% আছে। তার মানে হলো আমাদের মেধা এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো, হয়তো আমরা জানি না, ইনফরমেশন জানার অভাবে এরকম হতে পারে। তো আমরা কতটুকু ভালো ম্যাথে, আসলে কতটুকু আমরা জানি সেটার জন্য আমরা ছোট একটা টেস্ট নেব। আচ্ছা বন্ধ রাখেন, যারা করেছেন খুব ভালো, কংগ্রেচুলেশন আপনাদেরকে, সবার অঙ্ক হয়েছে একজন ছাড়া। আচ্ছা, পেপারটার সাইজ হলো কত? 18x23। আমরা একটু আগেই কিন্তু বলেছি যে আমরা পেপার যখন কাটবো তখন কোন দিক থেকে কাটবো, আমরা যখন পেপার পড়ি তখন কাজ যখন ভাঙি কোন দিক থেকে? উপর দিক থেকে। তাহলে আমরা প্রথমে আসলে উপর দিক এখান থেকে কাটবো, এটা যেহেতু লম্বা আছে 23, তাই 23 এর মাঝখানে আমরা অর্ধেক করবো। আমরা যখন নাকি এটাকে ডিভাইড করব এই পেপারটাকে, তখন কি দাঁড়ায় দেখি, ডিভাইড করার পরে আমরা ডিভাইড করলাম, ডিভাইডের পরে আমরা যদি মাপি এক সাইডে কত আসে 11.5, তাহলে আমার দুইটা অংশ হলো তাই না। আচ্ছা, দুইটো আসার পরে আমরা এখন পেপারটা পেলাম 18x11.5, তার মানে এক একটা অংশের সাইজ হলো 18x11.5, দুইটা পেপার পেলাম। আচ্ছা, আমরা যদি একটু সামনের দিকে যাই, আমরা একটা ডিভাইড করব, তাহলে কোন দিকে করব? এটা বড় হয়েছে 18, এখন বড় 18 কে আমরা ডিভাইড করব, 18 যদি আমরা ডিভাইড করি তাহলে দাঁড়াচ্ছে 9, তাহলে আমার পেপারটা হলো 9x11.5। তাহলে আমরা কয়টা পেপার পেলাম? 1 2 3 4, চারটা পেলাম। আমাদের ভাগ করার কথা কয়টা? আটটা করার কথা। আমরা যদি একটু সামনের দিকে যাই আমরা কি করব, যেহেতু এটা বড় তার মানে 11.5 থেকে বড়, তাহলে আমরা 11.5 কে ডিভাইড করব। 11.5 কে যদি আমরা ডিভাইড করি তাহলে কত আসে? 5.75। তাহলে আমরা এখানে কয়টা পেলাম? 1 2 3 4, এদিকে যদি চারটা হয় তাহলে এখানেও চারটা, তাহলে আটটা পেয়ে গেলাম। আটটা যদি হয় 9x5.75, তার মানে কি একজনে ঠিক উত্তর দিয়েছে আর বাকি সবাই ভুল উত্তর দিয়েছে, যদি সে আমার টিউটোরিয়াল দেখে থাকে, আর যদি এমনি পেরে থাকে ভালো, যদি আগের ক্লাস দেখে থাকে অ্যাডভান্স তাহলে হয়তো পেরেছে, আমি জানি না। কে বলেছেন এটা? আচ্ছা, অসুবিধা নেই, সেটা কি আপনি জেনে নাকি টিউটোরিয়াল দেখেছিলেন? আচ্ছা, খুব ভালো, থ্যাংক ইউ। তার মানে একজন ছাড়া আসলে সবার অঙ্কে আমাদের ভুল তাই না, তার মানে আমাদের ভবিষ্যতে অঙ্কে খুব একটা ভালো না। হ্যাঁ, কেমন হলো না বিষয়টা? আচ্ছা, এর কারণটা কি জানেন? এর কারণটা হলো আমরা যে অঙ্কগুলো করেছি সে অঙ্কগুলো আসলে বাস্তবে মিল নাই। আপনাদের অঙ্কগুলো যে হয়নি আমি বলবো না, হয়েছে, কিন্তু সেগুলো আসলে বাস্তব অঙ্ক না, সেগুলো খাতা কলমের অঙ্ক। খাতা কলমে কি হয়, খাতা কলমে অনেক সময় অঙ্ক করতে করতে দেখা যায় যে ছেলের বয়স বাপের বয়স থেকে বেশি হয়ে যেতে পারে। ইভেন এটা হয়েছে বাস্তবে, কীরকম, আমার এক টিচার ছিল, আমি যখন স্কুলে পড়ি তখন সে একটা ব্যাংকে পরীক্ষা দিতে গেছে, তো সে পরীক্ষা দিতে যেতে হঠাৎ দেখতেছে যে ছেলের বয়স বেড়ে যাচ্ছে, তো সে চিন্তা করলো এটা কীভাবে সম্ভব, পরে মনে হলো যে না হতেই পারে, এত অঙ্ক বাস্তব তো না, তার মানে অঙ্ক আসলে এরকম হতে পারে, কিন্তু এটা হলো বাস্তবতা। এখন যে অঙ্কটার কথা বললাম
এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাস্তবতা। আচ্ছা, এটার সামনের দিকে আমরা আরেকটু যাব যাতে আপনাদের লাইফটা ইজিয়ার হয়। তাহলে আমরা ফাইনাল পেলাম হলো 9 × 5.75। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, দেখি আমরা কতটুকু পারি, 18/23 আছে। আমরা যদি এটা দিয়ে এটাকে ডিভাইড করি, তার মানে হলো আমার পেপারটা আছে কত, 18/23, তাই না? একটা বিজনেস কার্ড আছে আমার 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চ। তাহলে আমি কয়টা বিজনেস কার্ড পাবো এই কাগজটা থেকে, কারো ধারণা আছে? দেখি এটা তো ইজি, তাই না? পারা উচিত, সবার পারা উচিত। আমার পেপারের সাইজ দেওয়া আছে, বিজনেস কার্ডের সাইজ দেওয়া আছে, তার মানে আমি কয়টা বিজনেস কার্ড এই পেপার থেকে পেতে পারি? আচ্ছা, অঙ্কটা একটু করে আমরা দেখি। হ্যাঁ, সিস্টেমটা কি, কারণ বাস্তবতার সাথে থেকে একটু ডিফারেন্ট। আমরা 2 দিয়ে যদি ডিভাইড করি 9 পাই, তাই না? ইজি। আর যদি 3.5 দিয়ে 23 দেই তাহলে যাবে কত, 6 বার যাবে, 6 টাইম যাবে। 0.5 আসলে কি হয়, একটা পেপার যখন আপনি কাটবেন একটা চিকন পেপার থাকবে, একটা পার্ট, এই পার্টটাকে কাজে লাগানো যাবে? আপনি টাইলস একটা ভাঙলেন, তার চিকন একটা পার্ট আছে, এটা কি একটা টাইলস ধরবেন? তার মানে বাস্তবতা ডিফারেন্ট কিন্তু। 9 আর 6 54, তার মানে দুইজন ঠিক অ্যান্সার দিয়েছে, বাকিরা সবাই ভুল অ্যান্সার দিয়েছে। আচ্ছা, আমরা আর বেশি যাব না, যে ম্যাথটা শিখেছি আসলে এটা কাছাকাছি। যদি ম্যাথটা আমরা একটু ডিফারেন্ট ভাবে করি, একটু ডিফারেন্ট ওয়েতে করি, যেটা হলো একটু ঘুরিয়ে দেই, যদি পেপারটা ঘোরানো বলা হয় যে 18/23 দিকে ঠিক আছে, কিন্তু বিজনেস কার্ডটা আগে যেভাবে ছিল 2 ইঞ্চি 2 এদিকে ছিল, এখন 3.5 যদি এদিকে আসে আর 2 এদিকে আসে, তাহলে কী হবে? মোটামুটি আসলে কাছাকাছি আসে, কিন্তু হয়তো আমরা সংখ্যা একটা বেশি পাবো। যদি আমরা এখানে ডিভাইড করি, 3.5 দিয়ে 5 হবে আর 2 দিয়ে 23 দিলে 11 আসবে। হ্যাঁ, 11টা একটু ভেঙে গেছে, তাতে আমরা যেটা পাবো আসলে একটা কার্ড বেশি পাবো, 55 পাবো, যদি আমরা কার্ডটাকে ঘুরিয়ে দিই। এখন আমাদের কিছু টেকনিক জানা উচিত পেপারের, যেটা হয় প্রিন্টিংয়ে যখন যায়। আমরা কিছু জিনিস এখন দেখেছি যে প্রিন্টিং মেশিনে যখন প্রিন্ট হয় তখন পেপারগুলো যায়। আপনারা কখনো খেয়াল করেছেন কিনা, লেজার প্রিন্টারে প্রিন্ট করলে যদি এরকম A to Z, মানে পেপারটার এই মাথা থেকে ওই মাথা আপনি কালার করে দেন, মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত কালার করে দিলেন, কিছু একটা বর্ডার অংশ দেখবেন সাদা থাকে। এর কারণটা কি জানেন? এর কারণ হলো পেপারটা যখন প্রিন্টার মেশিনে দেওয়া হয় তখন সে কি করে, এই পেপারটা কিন্তু ধরার একটা জিনিস থাকে, যে ধরে ধরে সে নিয়ে যায়, ঘুরিয়ে আনে। এই জায়গাটাকে বলা হয় গ্রিপার, যে জায়গা ধরার জায়গাটা এটাকে বলা হয় গ্রিপার। এখন গ্রিপার, GRIPER, এই গ্রিপারটার সব জায়গায় দরকার হয়। আপনি যখন প্রেসে যাবে, প্রিন্টিং যখন হবে, তখনও কিছু আসলে একটা গ্রিপার দরকার হয়, যেখানে প্রেসের মধ্যে থেকে সে কাগজটাকে ধরে নিয়ে আসবে। এই গ্রিপারের জন্য মিনিমাম জায়গা প্রয়োজন হয় 0.5 ইঞ্চ, মানে 1/2 ইঞ্চি হলে ভালো, কিন্তু মিনিমাম না হলেই নয়, সেটা হলো 0.4। 0.5 ইঞ্চি হলো রিকমেন্ডেড, কিন্তু 0.4 না হলেই নয়। অনেক সময় দেখা যায় ডিজাইনের কারণে, কোনো প্রবলেমের কারণে হয়তো বেশি মানে কমানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে মিনিমাম এই জায়গাটা রাখবে। তার মানে আমরা যে পেপার জানলাম 18/23, তাহলে পেপার যখন মেশিনে দিয়ে যাবে তখন আসলে কোন দিক দিয়ে ধরে সেটা কি আপনার ধারণা আছে? নর্মালি কি হয়, পেপারগুলো লেজার প্রিন্টারে এইভাবে যায়, কিন্তু প্রেসে এইভাবে যায় না, প্রেসে যায় হলো এইভাবে, মানে পোর্ট্রেট যাবে না, ল্যান্ডস্কেপে যাবে। তাহলে ল্যান্ডস্কেপে যখন যাবে তখন কিন্তু আপনার পেপারের সাইজ, এটা 18 আছে, 18 থেকে 1/2 ইঞ্চি কমে যাবে। তার মানে আপনি যখন মেজারমেন্ট করবেন, আপনি যখন কাগজ কাটবেন, সাইজ করবেন, তখন কি হবে, 18 থেকে 1/2 ইঞ্চি বাদ দিবেন, তাহলে আপনার পেপারটা দাঁড়াবে 17/23। তাহলে 17/23 থেকে আপনি মেজারমেন্ট করে দেন আপনি সাজাবেন। এক সাইডে, পুরো সাইডে, দুই সাইড মিলিয়ে না, এই যে পেপারটা আছে পেপারের এখান থেকে একদম এই পর্যন্ত টানা পর্যন্ত 0.5 ইঞ্চি বাদ দিতে হবে। দুনো পাশে লাগবে না, এক পাশ, মেশিনে এক পাশ দরকার হয়। আপনি যখন লেজার প্রিন্টারে প্রিন্ট করেন সেটা ডিফারেন্ট কেস, যখন প্রেসে যাবে
আমি প্রেসের হিসেব বলছি, প্রেসের জন্য আপনাকে শুধু এক পাশে রাখতে হবে, এক পাশে মেজারমেন্ট রাখবেন 0.5 ইঞ্চ, তারপরে আপনার পেপারটা হিসেব হবে 17.5 x 23, এই হিসেব করে আপনি প্রিন্টিং করতে পারেন, তাহলে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি এরকম হয় যে আপনি ডিজাইনটা করেছেন 18x23, তাহলে আসলে প্রবলেম হবে। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, রেখে পেপার। এখন আপনি যখন প্রিন্ট কোনো একটা ডিজাইন করছেন, আপনাকে বললাম আমার জন্য একটা ফ্লায়ার বানান, কোনো একজন ক্লায়েন্ট বলে দিল, আপনি তাকে জিজ্ঞাসা করবেন না কী সাইজের ফ্লায়ার বানাবো, তাই না? এখন সাইজের কথা যখন জিজ্ঞাসা করবেন তখন কী বলবে সে? হয়তো বললো এ4 সাইজ বানান। এ4 সাইজের মাপটা কি আমরা জানি? এটা কাছাকাছি, এটা এ4 সাইজ 11x8 বা 8 8.5। এখন এটা যদি আমরা এ4 সাইজে আনতে চাই কত আসে? 17.5 অর্ধে কত আসে? 8.75। আচ্ছা, আর 23-এর যদি আমরা ভাগ করি, মানে কাটি, তাহলে কত আসে অর্ধেক? আসে 11.5। তাহলে কী করতে হবে? আমাদের আসলে কিছু অংশ বাদ দিতে হবে, অথবা চাইলে আমরা লম্বা রাখতে পারি। তাহলে আমাদের হিসেবটা এরকম করতে হবে যে আমরা যখন পেপারটা কাটাকাটি করব তখন 23-এর অর্ধেক দিব, এদিকে আসে 11.5, এদিকে দিলে আমাদের আসে হলো 9.5 ছিল, কিন্তু আমার যেহেতু কিছু বাদ দিতে হচ্ছে তাহলে এখানে আসবে 2.5। তাহলে আমার যে ডিজাইনটা হবে সেটা হলো 9.25 বাই হবে 11.5, এর মধ্যে আমাকে ডিজাইনটা করতে হবে। এখন যদি এই শেপটা দেখতে সুন্দর না লাগে, মনে হয় যে 9.25 হলে একটু বেশি চ্যাপটা মনে হচ্ছে, ডিজাইনটা এরকম স্মার্ট মনে হচ্ছে না, তাহলে কি করবেন, একটু বাদ দিয়ে দিবেন, 0.5 ইঞ্চি হোক অথবা 1 ইঞ্চি হোক বাদ দিতে পারেন, এটা ওয়েস্ট হিসেবে যাবে, এটা বাদ যাবে, গিয়ে দেন আপনি প্রিন্টটা করবেন। তারপরে যদি আপনাকে বলেন আমি এ4 সাইজের অর্ধেক চাই, এ4 সাইজের 50% সাইজের অনেক সময় ফ্লায়ার আছে, আপনার BATM-এর ফ্লায়ারগুলো দেখেছেন, ছোটো ছোটো যে ফ্লায়ারগুলো আছে তিন তলায় ভর্তির সময় দেখেছেন কিনা, ওটার সাইজটা হলো এ4 সাইজের অর্ধেক, সেক্ষেত্রে কী হবে, 11.5-এর 50% হবে 5.75। ফ্লায়ার যদি না বোঝেন তাহলে বিপদ, রাস্তাঘাটে আপনাকে বিভিন্ন লিফলেট দেয় না, লিফলেট, লিফলেটটাই বেসিক্যালি ফ্লায়ার, ইন্টারন্যাশনাল মার্কেটে এটাকে ফ্লায়ার হিসেবে ধরা হয়, ঠিক আছে? তাহলে আপনার সাইজের বিষয়টা কি করবেন, কনফার্ম করবেন, যখন আপনাকে কোনো একটা কাজ দিবে তখন আপনি সাইজটা কনফার্ম করবেন যে আপনাকে কত সাইজ দিল। এখন যদি কেউ বলে দেয় যে 9.5x11 ডিজাইন করো, তাহলে আপনার ডিজাইনটা আসলে কি করা উচিত, এর থেকে অবশ্যই ধরে কমিয়ে নিয়ে তারপরে করা উচিত, সে যতই বলুক। আর বেটার হলো লোকাল যখন আপনি কাজ করবেন, সাইজের কথা যখনই আসবে তখন চেষ্টা করবেন এটা টপ লেভেলে, মানে প্রিন্টিং এর লেভেলে কে কাজ করে এরকম কারোর সাথে কমিউনিকেট করতে। কারণ আমরা যখন এখানে কাজ করেছি, BITM-এর যতগুলো ফ্লায়ার আছে যেগুলো আমরা ডিজাইন করেছি, তখন এদেরকে সাইজ জিজ্ঞাসা করেছি, কেউ সাইজ বলতে পারছে না। পরে আমরা বললাম যে আপনাদের প্রিন্টিংটা কে করে, তার মোবাইল নাম্বার দেন, তার সাথে আমরা কথা বলি। পরে ফোন করে জেনে আমরা তারপরে সাইজ কনফার্ম হয়ে মেজারমেন্ট ঠিক করে তারপরে আমরা ডিজাইন করেছি, আদারওয়াইজ কী হতো, ডিজাইন এলোমেলো হয়ে যেত, উল্টোপাল্টা হয়ে যেত, যাওয়াটাই স্বাভাবিক। সো আপনারা যখন লোকাল কাজ করবেন তখন চেষ্টা করবেন অ্যাটলিস্ট এই মেজারমেন্টগুলো নিয়ে কাজ করতে। আর এই যে পেপারটা আর সাইজ আমরা শিখলাম, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেই এরকম থাকে, নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনালি পেপারের সাইজটা এরকম থাকে। সো আপনি পেপারের সাইজটা ইন্টারন্যাশনালি এরকম মেজার করেই কাজ করতে পারেন। আমাদের আরো কিছু বিষয় একটু আলোচনার প্রয়োজন, সেটা হলো যে ফটোশপ ইলাস্ট্রেটরের যে কম্বিনেশন, আমরা যখন ডিজাইন করি কখনো কখনো দেখা যায় ডিজাইনের মধ্যে বিষয়টা এরকম আসে যে আমি একটা ফ্লায়ার ডিজাইন করছি, পুরো ফ্লায়ার ডিজাইনটার মধ্যে আমার ভেক্টরের কাজ বেশি, হয়তো কোনো একটা জায়গায় আমি একটা কর্নারে ছবি দিব, একটা পিকচার ইউজ করব, সেক্ষেত্রে কী করতে হবে, পিকচারটা তার ফটোশপ ছাড়া বানানোর কোনো উপায় নেই, ইলাস্ট্রেটর বানানো যাবে, যাবে না। তাহলে ফটোশপে ছবিটা মডিফিকেশন যা যা প্রয়োজন আমরা করবো ফটোশপে, করার পরে ইলাস্ট্রেটরে ইনসার্ট করবো। যদিও আমাদের একটা ক্লাসের মধ্যে আছে কীভাবে আমরা ইনসার্ট করবো, কীভাবে প্লেস করবো, সেই জিনিসগুলো দেখবো, কিন্তু ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা কিন্তু কম্বিনেশন, মানে ভাই ভাই বলা যায় আর কি, একটা সাথে আরেকটা চলে না, একটাতে আপনি কপি করবেন আরেকটা দিয়ে পেস্ট করতে পারবেন, ইলাস্ট্রেটরে কপি করলেন ফটোশপে যে পেস্ট করতে পারবেন, ফটোশপে কপি করলেন ইলাস্ট্রেটরে যে পেস্ট করতে পারবেন, দুইটা খুব কম্বাইনলি কাজ করে। তার মানে এই দুইটা সফটওয়্যারে আপনার সবখানেই প্রয়োজন হয়, অনেক সময় দেখা যায় ইলাস্ট্রেটর ফাইল ফটোশপে আনতে হয়, ফটোশপের ফাইল ইলাস্ট্রেটর নিতে হয়, দুইটা জিনিসই আমাদের খুব এসেন্সিয়াল পার্ট।
এখন আরেকটা জিনিস হলো যে আমরা ডিজাইন স্কিল কিভাবে ডেভেলপ করবো, তাই না? এটা আমাদের খুব ভাইটাল ইস্যু মনে হয় যে আমরা ডিজাইন শিখছি কিন্তু আমাদের ডিজাইন স্কিলটা কিভাবে ডেভেলপ করবো। খুব ইন্টারন্যাশনালি রিকগনাইজ, স্পেশালি যারা ডিজাইন শিখে, ডিজাইন শেখানোর ক্ষেত্রে যে ওয়েটা বেস্ট ধরা হয় সেটা হলো কপি করা। আমরা যখন শিখবো ইনিশিয়াল স্টেজে কি করবেন, মনে করেন আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব। ইনিশিয়ালি আপনি কি করেন, গুগল থেকে সার্চ দিয়ে যে কোনো একটা বিজনেস কার্ড নিয়ে হুবহু আপনি ডিজাইন করেন, হুবহু একটা কপি করেন। কপি করাটা মানে এই না যে আপনি জাস্ট কপি করার জন্য করছেন, আপনাকে যেটা করতে হবে যে এখান থেকে আপনার কনসেপ্টটা নিতে হবে, সে কি ফন্ট সাইজটা ইউজ করেছে, সে এলিমেন্টসটা কীভাবে ইউজ করেছে, কতটুকু ডিস্টেন্স রেখেছে, এই ডিজাইন সেন্সটা নিতে হবে। এটা আমরা যখন বিজনেস কার্ডের একটা ক্লাস আছে, সম্ভবত 5 নম্বর বা 6 নম্বর ক্লাস, নাকি 3 নম্বর ক্লাসেই ছিল, তাই না? পাঁচ নম্বর ক্লাসে আমরা এটা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব, কথা বলবো যে কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়, আপনি কিভাবে ডিজাইন মানে আপনার যে স্কিল আছে সেটা কিভাবে ডেভেলপমেন্ট করবেন। তারপরে আইডিয়া জেনারেট করার একটা বিষয় আছে যে আপনি একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনটা একই রকম হয়ে যাচ্ছে, আরেকজনের মতোই হয়ে যাচ্ছে, কিন্তু আপনি একটা ডিজাইন ইউনিক ডিজাইন করবেন, যে ডিজাইনটা মার্কেটে কেউ করেনি, নতুন করবেন, সেটার ওয়েটা কি, সেই টেকনিকটা কি, সেটা জানার প্রয়োজন না? আচ্ছা, এই ডিজাইনটা করার জন্য, ইউনিক ডিজাইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, কনসেপ্ট নিতে হবে। ইনিশিয়ালি তো আমরা এখন শিখছি, সবাই বিগিনার, সবাই শিখছি। এখন যদি আমি বলি আপনাকে নতুন একটা ডিজাইন চিন্তা করেন, যে ডিজাইনটা মার্কেটে নাই, আপনার মাথায় তো আসবে না, না আসলে সব আপনি যেটা চিন্তা করবেন সেটাই দেখবেন যে ওইখানে তো দেখেছি, একটা চিন্তা করবেন যে ওইটা তো ওই জায়গায় দেখেছি। ম্যাক্সিমাম কিন্তু ব্রেন কল করে, রিকল করে, বিভিন্ন ডিজাইন রিকল করবে। তো আপনি ইউনিক ডিজাইন কীভাবে বানাবেন? আপনি ইউনিক ডিজাইন বানাতে গেলে দেখবেন কারো না কারোর সাথে মিলে যাচ্ছে। সেক্ষেত্রে বেস্ট ওয়ে যেটা হলো, আমরা যেটা প্রেফার করি যে আপনি যখন বিজনেস কার্ড ইনিশিয়াল স্টেজে বিজনেস কার্ড বানাচ্ছেন, তখন যে কাজটা করবেন যে 4-5টা বিজনেস কার্ড আপনি সামনে নিয়ে আসেন, এনে কোন পার্টটা আপনার ভালো লেগেছে, যেই যেই পার্টগুলো ভালো লেগেছে সেগুলো কম্বাইন করেন। যে বিজনেস কার্ডের নামের জায়গাটা ভালো লেগেছে, লোগোর প্লেসটা ভালো লেগেছে, নিচের অ্যাড্রেসের জায়গাটা ভালো লেগেছে, এই পয়েন্টগুলো এনে একসাথে কম্বাইন করেন। কম্বাইন করে ইনিশিয়াল স্টেজে কিন্তু আসলে আপনি কপি করছেন, কনসেপ্ট কিন্তু আরেকজনের। এই জিনিসটা আপনি যখন 8টা 10টা 15টা 20টা ডিজাইন করবেন, তারপরে যখন আপনি ডিজাইন করবেন দেখবেন যে আপনার নতুন ইউনিক ডিজাইন তৈরি হচ্ছে। এটা হলো ডিজাইন শেখার একটা টেকনিক। এই মেথডটা সাধারণত নর্মালি আপনি কোথাও কারো কাছে পাবেন না, কেউ এটা ডিসক্লোজ করে না। এটা হলো একটা সিক্রেট যে ডিজাইন স্কিল ডেভেলপ করার, ইউনিক ডিজাইন করার, এটা হলো বেস্ট ওয়ে। এই মেথডে যদি আপনি কাজ করেন, আপনি দেখবেন 10টা বা 15টা বা 20টা ডিজাইন করার পর আপনি নতুন ডিজাইন করতে পারছেন। আমরা সিডিপিতে এই কাজটা করাই যে কনসেপ্ট ডেভেলপমেন্ট আমাদের একটা পার্ট আছে, সেটা অবশ্য ডিফারেন্ট ইউআই ইউএক্স এর উপরে। তো সেইখানে এই কাজগুলো করানো হয় যে আপনি কনসেপ্ট কীভাবে বিল্ড আপ করবেন। তো আমি যে টেকনিকটা বললাম, এই টেকনিকটা আমরা হয়তো 4-5 নম্বর ক্লাসের পরে আপনাদের দিব, টাস্ক দিব, যদি আপনারা কন্টিনিউ করেন দেখবেন নতুন নতুন ডিজাইন হচ্ছে এবং সুন্দর ডিজাইন হচ্ছে, যেটা হয়তো আপনারা চিন্তাও করতে পারেননি। আজকে একটা টাস্ক ছিল 4.20, এটা আমরা হয়তো আগামী ক্লাসে যদি সম্ভব হয় আমরা দেখিয়ে দিব। আসলে আমরা এখানে যে কোর্সটা করছি এটা গ্রাফিক্সের সাথে কিন্তু মূলত ইউআই ইউএক্স এর বিষয়টা আছে, তাই না? আমরা কি সবাই মোটামুটি প্রিন্টিং সেক্টরে যেতে চাই নাকি না ইউআই ইউএক্স এর কেউ শিখতে চাই? ইউআইটা কি জিনিস, কিছু তো আমরা হয়তো প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। ইউআইটা পুরোটা হলো ইউজার ইন্টারফেস, ইউএক্সটা হলো ইউজার এক্সপিরিয়েন্স। আপনি যদি আমরা ইউএক্স নিয়ে আলোচনা করি, এটা আসলে অনেক বিশাল বিষয়, অনেক ভাস্ট একটা বিষয়। ইউএক্স হলো আমাদের লাইফের প্রতিনিয়ত, সকাল থেকে রাত পর্যন্ত, সকাল থেকে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যে প্রতিটা কাজ আছে, প্রতিটা সেক্টরে আছে, সব জায়গায় কিন্তু আমাদের ইউএক্স এর ব্যবহার আছে, হয়তো আমরা করি বা করি না। যদি আমরা এই ইউএক্স এর ব্যবহারটা ঠিক মতো করি, আমাদের লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে। যদি সেটা ঠিক মতো না হয়, তাহলে লাইফটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, হয়তো সেই জিনিসটা আমরা বুঝি না যে কিভাবে হতে পারে। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝবেন। মনে করেন আপনি বিজ্ঞাপনের, মানে অনেক সময় অফিসে, বিভিন্ন অফিসে থাকে একটা বক্স থাকে যে আপনি আর এখানে রিজিউমেটা ড্রপ করেন, তাই না? জবের জন্য থাকে না, বিএটিএমও থাকে। এখন বিএটিএম এর এক্সপিরিয়েন্সটা আমি বলি, দুইটা বক্স রাখা আছে দুই পাশে, উপরে লেখা আছে রিজিউমে সাবমিট করেন, এন্ড বক্সগুলো আছে ফ্লোরে। এখন একটা মানুষ যখন যাবে তখন তো সে উপর থেকে উপরে লেখাটাই দেখবে,
দুইটা বক্স লেখা আছে। এখন আমারও কোশ্চেন, দুইটা বক্স কেন? দুইটা বক্সেই ড্রপ ইউর রিজুমি লেখা আছে, তাহলে দুইটা বক্স কেন? এত বড় বক্স, তার মানে রিজুমি এত বেশি রিজুমি সাবমিট করবে যে দুইটা বক্সই করতে হবে? আপনাদের কি মনে হয়? দুইটা দুই পোস্টের জন্য হবে। এখন সেই পোস্টটা কোথায় লেখা আছে? উপরে তো লেখা নাই। এখন এমন একটা জায়গায় লেখা আছে আপনাকে বসতে হবে, বসে তারপরে দেখতে হবে। তাহলে কি হলো? এটা আসলে ইউজার ফ্রেন্ডলি হলো না। ইউজার ফ্রেন্ডলির জন্য তার যেটা করা দরকার ছিল, উপরে যখন লিখেছে ড্রপ ইউর রিজুমি, তার পাশে লিখা দেখার প্রয়োজন ছিল এই সাবজেক্টের জন্য বা এই কোম্পানির জন্য। তার মানে হলো কি, যে মানুষ লাইফটাকে খুব ইজি করতে চায়, সবসময় ইজি করতে চায়, এই ইজিটা আসলে ইজি যদি না হয় তাহলে আসলে কমপ্লেক্স হয়ে যায়। আমরা চেষ্টা করবো সেটাকে ইজি করার জন্য। ইউএক্স এর ইউজটা আসলে এইটাই, যে ইউজারকে কত ইজি আপনি ফ্লেক্সিবিলিটি দিতে পারছেন। এটার উপর একটা ওয়ার্কশপ আছে আমাদের শুধু ইউএক্স ডিজাইনের উপরে, যে ইউএক্সটা কি জিনিস, ইউএক্সটা কিভাবে কাজ করে, সরি, ইউজারের যে ফিডব্যাক আছে, ইউজার যখন ফিডব্যাক দেয় আপনি একটা ডিজাইন দেখবেন, ডিজাইনের মধ্যে ফিডব্যাক আসবে। মনে করেন আপনি আপনার প্যারেন্টসকে একটা মোবাইল কিনে দিলেন, স্মার্টফোন কিনে দিলেন, সেই স্মার্টফোন দিয়ে আপনি বললেন যে আপনাকে স্ক্যাপি থেকে একটা ফোন দেওয়ার জন্য। এখন তার পক্ষে তো সম্ভব না যে স্ক্যাপি কোথায় আছে সেখানে লগ ইন করবে তারপরে আপনাকে ফোন দেবে, সম্ভব সম্ভব না। তাহলে চিন্তা করতে হবে যে ইউজার, প্রতিটা ইউজার আপনার বাবা মার লেভেলের, যারা কখনো স্মার্টফোন ইউজ করেনি, তাহলে আপনি কি করবেন, ইউজার যেন বুঝে তার লাইফ, তার যে গাইডলাইন আছে সে যেন বুঝতে পারে। একটা ডিজাইন যখন আপনি দাঁড় করাবেন, তার মানে এটা দেখে যদি আমি সব বুঝতে না পারি, আমাকে যদি আবার টিপস দিতে হয়, তাহলে সেই গল্পটা একটু বলতেই হয় আর কি। খুব ফেমাস একটা গল্প হয়তো আপনারা অনেকেই জানেন, যে একজন গ্রামে গিয়ে তার যে কি বলে মহল্লায় যে হুজুর থাকে, হুজুরকে বলতেছে, হুজুর আমার ছেলের জন্য একটা চিঠি লেখা লাগবে। তো হুজুর বলতেছে, আমার পায়ে তো ব্যথা, আমি চিঠিটা লিখতে পারবো না। সারপ্রাইজিং, গল্পটা জানেন না সবাই, অনেকেই শুনেছেন। তো বলে, পায়ে ব্যথার সাথে আপনার চিঠি লেখার কি সম্পর্ক? বলে, চিঠিটা তো আমাকে আসলে যেটা করতে হয় গিয়ে পড়ে শোনায় দিয়ে আসতে হয়। দেখেন, আপনি এমন এক ডিজাইন করলেন যে ডিজাইন দেখে আসলে ইউজার বুঝলো না আপনি কি বোঝাতে চাচ্ছেন। আপনার ডিজাইন কথা বলতে হবে, আপনি যে এলিমেন্টস ইউজ করবেন সেই এলিমেন্টস কথা বলতে হবে। আমি যেন দেখে এ টু জেড বুঝি, আচ্ছা এই জিনিসটা বুঝাতে চেয়েছেন। আপনি একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনের এমন কিছু সিক্রেট রেখে দিলেন যে সিক্রেটটা আসলে কেউ কেউ না বুঝলে সে বুঝবে না। এরকম হয় না অনেক ডিজাইন, আপনারা খেয়াল করবেন আসলে কিছু বোঝা যাচ্ছে না, মিনিংলেস। এটা হলো ইউজার এক্সপিরিয়েন্স, এটা হলো ইউএক্স, যেটাকে বোঝায় যে একটা ডিজাইনের মধ্যে এই জিনিসগুলো আসবে। এটা জাস্ট আমি বেসিক কয়েকটা পয়েন্ট বললাম। ইউএক্স আসলে ভাইটাল ইস্যু এবং অনেক ভাস্ট একটা বিষয়, অনেকগুলো জিনিস কভার করে। আর ইউআই হলো ইউজার ইন্টারফেস। মনে করেন ফেসবুকের যে কভার ডিজাইন আছে, ফেসবুকের যে চেহারাটা আছে, এই ডিজাইনটা মূলত প্রথমে করা হয় পিএইচডি দিয়ে, ফটোশপ দিয়ে। তার মানে এই ডিজাইনের ক্রেডিটটা আসলে আপনাদের, যারা পিএইচডি ডিজাইন করবেন। তারপরে ফ্রন্ট এন্ড ডেভেলপার সেটাকে ডেভেলপ করে, তারপরে সেটা চলে যায় হলো ব্যাক এন্ড ডেভেলপারের কাছে। তার মানে এখানে কতগুলো সেক্টর আছে। ইনিশিয়াল স্টেজে ডিজাইনের যে বিষয়টা, সেটা যাবে হলো যে ডিজাইন করবে। এটা হয়তো অনেক সময় ডিপেন্ড করে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আমি ডিজাইনটা এরকম বেস চাই, বা এরকম স্টাইলের চাই, বা এরকম স্টাইলের চাই। ডিজাইনের অনেক ক্লাসিফিকেশন আছে, সেটা নিয়ে আজকে হয়তো কথা বলার সময় পাবো না, কারণ আমাদের হাতে 6 মিনিট বাকি আছে মাত্র, 54 বাজে। তাহলে আমরা যদি কথা বলি ফিউচার প্রসপেক্ট, যে আমাদের ইউআই ইউএক্স এর প্রসপেক্টটা কীরকম, একজন গ্রাফিক ডিজাইনার অথবা একজন ইউআই ডিজাইনার, সে হয়তো খুব ভালো ডিজাইনার, 4 বছর 5 বছর 10 বছর ধরে ডিজাইন করছে, কিন্তু তার ডিজাইনের মধ্যে ইউএক্স এর ছোঁয়া যদি না থাকে, ইউএক্স এর যদি কারুকাজ না থাকে, ইউএক্স এর যদি ইমপ্লিমেন্টেশন না থাকে, তাহলে সে আসলে পারফেক্ট ডিজাইনার না। এবং পারফেক্ট ডিজাইনার হলে কি হবে, নর্মালি দেখবেন একজন গ্রাফিক ডিজাইনার বাংলাদেশের মার্কেটে 8,000, 10,000, 15,000, 20,000 টাকা বেতন পায় ইনিশিয়াল স্টেজে। হয়তো সিনিয়র হলে ভালো লেভেলেরও বেতন পায়, 50-60 হাজার বেতনও আছে। কিন্তু একজন ইউআই ইউএক্স এর ডিজাইনারের বিগিনিংটা শুরু হয়, একদম শুরুটা হয় 15-20 হাজার টাকা দিয়ে, 20-25 শুরু হয় একদম ইনিশিয়াল স্টেজে। আমার সিডিপির যে ফার্স্ট স্টুডেন্ট, সে জব অফার পেয়েছে 25,000 টাকা, ফার্স্ট জব অফার পেয়েছে 25,000 টাকা। তার মানে হলো ইউআই ইউএক্স এর ডিমান্ডটা গ্রাফিক ডিজাইনার থেকে একটা ভালো লেভেলের, আপার লেভেলের। একজন গ্রাফিক ডিজাইনারের যেখানে বেতন ধরেন মিড লেভেলের, আর ইউআই ইউএক্স ডিজাইনারের বেতন বিগিনার লেভেলের। বুঝতে পারছে কিনা বিষয়টা? মানে মিড লেভেলে একজন হয়তো 25-30 হাজার টাকা বেতন পায়, আর ইউএক্স এর বিগিনার লেভেলেরটাই সাধারণত এরকম শুরু হয়। তাহলে আপনাকে ফোকাস করতে হবে ইউআই ইউএক্স এর উপরে। এখন ইউআই ইউএক্স এর ডিমান্ডটা কোথায়? আপনারা যদি বিডি জবস ঘাটেন আসলে জব পাবেন না, বা জব পাওয়া যায় এর সাথে আরও কিছু জিনিস চায়, যে ফ্রন্ট এন্ড জানতে হবে, আরও এটা সেটা জানতে হবে। মূলত আমাদের দেশের কোম্পানিগুলোর যে সমস্যা,
সেখানে যেটা দেখা যায় যে একজন মাল্টিপল সবকিছু জানবে, এটা কিন্তু হয়। তো এটা আসলে আমরা আমার কোম্পানির কথা বলি, আমার কোম্পানিতে যে ফ্রন্ট এন্ড ডিজাইন করে সে ফ্রন্ট এন্ড ডিজাইনই করে, যে ইউএক্স ডিজাইন করে সে ইউএক্স নিয়েই থাকে, ইউআই ইউএক্স নিয়েই থাকে, তার অন্য কোনো কাজ থাকে না। এরকম বাংলাদেশে অনেক কোম্পানি তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে যারা আসলে একজনকে দিয়ে মাল্টিপল এক্সপিরিয়েন্স চায় না। তো এই জিনিসগুলো হয় কি, এটা হয়তো আমার সাথে রিলেটেড আছে অথবা বিআইটিএম এ খোঁজ করে খুব কম। এগুলো সাধারণত নতুন যে কোম্পানিগুলো আছে যারা ইন্টারফেস নিয়ে কাজ করে, যারা থিম নিয়ে কাজ করে, যারা থিম ফরেস্টে কাজ করে বা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে, তারা সাধারণত এদের রিকোয়ারমেন্ট, এদেরকে খুঁজে। তো আপনি বিডি জব সাথে আসলে এদের বিজ্ঞাপন দিয়ে পাওয়া যায় না, এর একটা কারণ আছে। এর কারণ হলো আমি কয়েকবার বিজ্ঞাপন দিয়েছি বিডি জবসে, ওইখানে মেনশন করে দিয়েছি মিনিমাম 2 ইয়ার্স যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না। পোস্টটা ছিল সম্ভবত ওয়েব ডেভেলপারের জন্য, পিএসপি ওয়েব ডেভেলপার। আমি একদম প্রথমেই লিখেছি যে 2 বছর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অ্যাপ্লাই করবেন না। কিন্তু মজার বিষয় হলো আমি যতগুলো রেজুমে পেয়েছি তার 96% বা 95% হলো যাদের একদম ফ্রেশার, কখনোই হয়তো জব করে নেই বা স্টুডেন্ট। এটা আসলে পেইনফুল, পেইনফুল না, কারণ আপনি দেখা গেলো 300 রিজুমি পেয়েছেন, 300 রিজুমি আপনার সাবমিট করেছে, আপনি লোক নেবেন 5 জন, তাহলে আপনি পেলেন সব ফ্রেশার, আপনার বাঁচতে বাঁচতে কতদিন সময় লাগবে। এই জন্য যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ইউএক্স ইউআই ডিজাইনার খুঁজে তারা একটা কমিউনিটি থেকে খুঁজে নেয়, যে কমিউনিটি থেকে ইজি খুঁজে পাওয়া যায়। আপনারা মাঝে মাঝে দেখবেন আমাদের যে বিআইটিএম এর গ্রুপ আছে ওইখানে কিন্তু অনেকে পোস্ট করে জবের জন্য। এবং আমি লাস্ট একজন সিনিয়র ডেভেলপার নিয়েছি, তাকে আমি বিডি জবস থেকে নিইনি, তাকে আমি পার্সোনালি পোস্ট দিয়ে নিয়েছি। কারণ কিছু জব কিছু গ্রুপ আছে যেই গ্রুপগুলোর মধ্যে আসলে সিনিয়র যারা আছে তারা অ্যাভেলেবেল থাকে। তো এই জন্য এই মার্কেটটা অ্যাভেলেবেল আছে কিন্তু বিডি জবস আপনি খুঁজে পাবেন না, কিন্তু মার্কেটে হিউজ ডিমান্ড আছে। আমি যদি আমার রেফারেন্সে একজনের নাম বলি, শাহাদাত হোসেন, সে ভালো একটা লেভেলে গিয়েছে। সে 15 মাসে তার ইনকাম ছিল $50,000 এবং সবগুলো আপওয়ার্কস থেকে, কেনাই না যে সে কি কি করত, সে মেইন কাজ করতো ইউআই ইউএক্স ডিজাইন, সাথে ছিল মোবাইল ইউআই ইউএক্স ডিজাইন, এই দুইটা পার্ট নিয়ে সে কাজ করেছে। ম্যাক্সিমাম কাজগুলো সে একা করতো, সাথে তার 2 জন অ্যাসিস্ট্যান্ট ছিল যারা জুনিয়র, তাদেরকে দিয়ে কমন যে কাজগুলো আছে সেগুলো করিয়ে নিত, বাকিগুলো সে মডিফাই করে সাবমিট করতো। তার মানে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনারা যদি ইউআই ইউএক্স দিয়ে সার্চ দেন হিউজ ডিমান্ড আছে, সো এটার প্রসপেক্ট অনেক হাই। তো আমরা যদি এটাতে যাই আমার মনে হয় অনেক ভালো হবে আপনাদের। প্রিন্টিংয়ের ডিমান্ড তো আছেই, আমরা তো প্রিন্টিংয়ের সেক্টরটা অলরেডি জানি বা জানবো, তার সাথে এটা হলো অ্যাডভান্স, আপনাদের প্লাস পয়েন্ট। এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা ইউএক্স ইউআইটা কেন ইনক্লুড করলাম, তাই না? এটা মূলত আমার সাথে কথা হয় বিডি জবসের যে মালিক ফাহিম ভাই, তো উনি যেটা বললো যে বাংলাদেশে আসলে কোথাও কিন্তু ইউআই ইউএক্স এর উপরে ক্লাস না করায় না, স্পেশালি ট্রেনিং সেন্টারগুলোতে। তো আমাকে বললো যে তুমি যেহেতু এই সেক্টরে কাজ করো, সে তুমি করেন আপনি করেই বলে যে আপনি তাহলে এটা ফোকাস করেন, তাহলে কী হবে অ্যাটলিস্ট এই যারা এখানে কোর্স করবে তারা এই জিনিসগুলো জানতে পারবে। এই জন্য মূলত আমি এই জিনিসটা অ্যাড করা যে গ্রাফিক্সের সাথে ইউআই ইউএক্সটাকে আমি অ্যাড করেছি, যেটা লাইফকে অনেক ইজি করে দেবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? মূলত কোয়ালিফিকেশন খুব একটা প্রেফার